ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব যে ওরিয়ন ফার্মা সেক্টরের টি হচ্ছে যে ফার্মাসিউটিক্যালের একটি স্টক, এই স্টকটির আগামী ভবিষ্যৎ কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। এবং মূল পর্বে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, এই শেয়ারটি কোনো ধরনের বাই সেলের নির্দেশনা দিচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি খেয়াল করি, এই ওরিয়ন ফার্মার শেয়ারটি আপনার 2013 সালের দিকে শেয়ার মার্কেটে লিস্টেড হয়, তখন কিন্তু মার্কেটটি কোনোভাবেই ভালো একটা সাস্টেইন ছিল না, কারণ 2010-এর শেষের দিকে যখন হচ্ছে যে ক্র্যাশ করে মার্কেটটি, এরপর থেকে একটা লম্বা সময় মার্কেটটি কোনোভাবেই সাস্টেইন হতে পারছিল না। তো এটি একটি মানে খুব নেগেটিভ আপনার টাইমে এই স্টকটি লিস্টেড হয় শেয়ার মার্কেটে, এবং আমরা তখন দেখতে পারি যে এই কোম্পানিটি 4 কোটি শেয়ার ছেড়ে আপনার প্রায় 240 কোটি টাকা উত্তোলন করে, এবং 10 টাকা অভিহিত মূল্যের সঙ্গে 50 টাকা প্রিমিয়াম সহ প্রাইস নির্ধারণ করা হয় 60 টাকা। এই ছিল কোম্পানিটির আইপিওতে আসার উদ্দেশ্য, মানে 240 কোটি টাকা নিয়ে। এবং আমরা দেখতে পারি যে আইপিওর তে আসার পরে পরবর্তীতে অথরাইজ ক্যাপিটালটি ছিল হচ্ছে যে আপনার 5000 মিলিয়ন দেখতে পাচ্ছি, এবং হচ্ছে যে এদিকে হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2340 মিলিয়ন, এবং এদিকে আমরা যদি খেয়াল করি তাদের প্রায় 23 কোটি উপরে শেয়ার রয়েছে। এবং এই কোম্পানিটি আমরা দেখব যে আপনার হচ্ছে যে প্রায় 1965 সালে বাংলাদেশে বিজনেসের দিকে যাত্রা শুরু করে, এবং যেটি হচ্ছে যে প্রায় বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে ছিল। এবং এই 23 কোটি শেয়ারের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সর এবং ডিরেক্টরের হাতে রয়েছে 31.98%, এবং এবং ইনস্টিটিউটের হাতে রয়েছে 41.24%, এবং ফরেন ইনভেস্টরের হাতে রয়েছে 1.18%, এবং পাবলিকের হাতে রয়েছে আপনার 25.60%। তার মানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ম্যাক্সিমাম শেয়ারটি হচ্ছে যে ধারণ করে রেখেছে ইনস্টিটিউটগুলো, এবং এরপরই তো রয়েছে আপনার ডিরেক্টর এবং স্পন্সরদের হাতে। এবং পাবলিকের শেয়ারটা আমরা যদি খেয়াল করি যে দেখেন, বিগত 1 বছরে 2020 সালের জুনের থেকে আমরা মেয়ের 2021 সালে দেখতে পাচ্ছি যে পাবলিকের হাতে শেয়ারটা বিগত মাস ধরেই বাড়তে আছে। তার মানে দেখা যাচ্ছে যে ফরেন ইনভেস্টর এবং হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের শেয়ারগুলো ছাড়তে আছে। এটাই ছিল তাদের স্পন্সর এবং সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিকের স্ট্যাটাস শেয়ারের। অন্যদিকে যদি আমরা খেয়াল করি যে এই কোম্পানিটির আপনার বিগত 4-5 বছরের একটা যদি মানে ফাইন্যান্সিয়াল আমরা যদি অবস্থানগুলো খেয়াল করি, তাহলে দেখবো যে খুব একটা সাস্টেন গ্রোথে না কোম্পানিটি। প্রায় দেখা যাচ্ছে যে আপনার কোনো বছর ভালো করছে, আবার কোনো বছর দেখা যাচ্ছে যে হুট করেই আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটা কমে যাচ্ছে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2017 সালে আপনার 794 মিলিয়ন প্রফিট করে, এবং 2018 সালে কিছুটা বেড়ে 801 মিলিয়নে যায়, এবং 2019 সালে আপনার হচ্ছে যে 882 মিলিয়ন, এবং 2020 সালে দেখা যায় যে ফার্মাসিউটিক্যালে অনেক ভালো পারফরমেন্স করে অনেক ফার্মাসিগুলো, কিন্তু এই কোম্পানিটি আপনার ওইভাবে গ্রো করতে পারেনি সেই একটা যে করোনার সময়ে, যে দেখা যায় যে উল্টো তাদের হচ্ছে যে বিগত 2017 সালের তুলনায় আপনার প্রফিট নিচে নেমে যায়, এবং সেখানে তারা 2020 সালে আমরা দেখতে পাচ্ছি 665 মিলিয়ন প্রফিট করে। এবং আমরা
এখন যেটি ধারণা করতে পারছি যে কোম্পানিটি তার 2021 সালে যে আপনার 2020 এবং 21 সালের যে তার ফিসকাল ইয়ারের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে একটুকে দেখা যাচ্ছে যে আপনার অলরেডি ইপিএস হয়ে গেছে 2 টাকার উপরে, এবং ধরে নেওয়া যাচ্ছে যে হয়তো কোম্পানিটি 2020 সাল থেকে মানে 19-20 সাল থেকে 2020-21 সালে হয়তো ভালো একটা গ্রোথের দিকে আগ বাড়াবে। এবং কোম্পানিটির আমরা যদি পজিটিভ চিন্তা করি, তাহলে হচ্ছে যে আপনার ভালো পরিমাণে একটা রিজার্ভ ফান্ড রয়েছে, এবং সেটি হচ্ছে যে 7,552 মিলিয়ন। এটি খুবই পজিটিভ একটা দিক। এবং হচ্ছে যে কোম্পানিটি দেখেন এই যাবৎকালে হচ্ছে যে আপনার স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রবণতাটা খুবই কম রয়েছে, যাই দিচ্ছে আপনার ম্যাক্সিমামে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। ঠিক আছে, আমরা যদি এইখানে যদি খেয়াল করি, তাদের 17, 18 এবং 19 সালে 15% করে ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং 20 সালে দেখা যায় যে প্রফিট কম করার কারণে তারা হচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করে। তো আশা করা যাচ্ছে যে কোম্পানিটি এই 2020 এবং 21 সালে ভালো একটা গ্রো হলে হয়তো এইখানে একটা ভালো পরিমাণে একটা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে। এবং তাদের আমরা যদি ন্যাবটা খেয়াল করি, প্রত্যেক বছরই আপনার ন্যাবের পরিমাণটা বাড়ছে কিছু কিছু করে, এটি একটা গুড সাইন, সম্পদের পরিমাণ বাড়ছে। এবং তাদের এখন যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জুনের 16 তারিখে তাদের হচ্ছে যে ক্লোজিং প্রাইস হয় 57.20 টাকায়, এবং বিগত এক বছরে তাদের ছিল যে লোয়েস্ট প্রাইস হচ্ছে যে 42 টাকা এবং সর্বোচ্চ যায় 64 টাকায়। আমরা একটু আগে যে খেয়াল করেছিলাম যে কোম্পানিটি আপনার প্রিমিয়াম সহ 60 টাকা প্রাইস নির্ধারণ করা হয়, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তাদের কাট অফ প্রাইস থেকে এখনো যে বর্তমানে 16 জুন 2021 সালে যে প্রাইসটি আছে সেটি হচ্ছে যে সেই প্রাইসের নিচে আছে আইপিও যখন আসে। তার মানে কোম্পানিটির আপনার অনেক গ্রো করার রয়েছে সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে যে। এবং তাদের আমরা যদি বিগত 5টা বছরের উপরে, সরি 2013 সাল থেকে 2021 সালে যদি প্রাইস দেখি, এখানে দেখা যাচ্ছে যে আপনার সর্বোচ্চ তারা 68 টাকার এইরকম কিংবা 70 টাকার কাছাকাছি টাচ করে, এবং এরপর থেকে ফল করতে থাকে। এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে এবছর যাবত যে তারা একটু প্রাইসটা আপ করার চেষ্টা করেছে, এবং দেখেন 2020 সালে তাদের প্রাইসটা বেশ পরিমাণে ফল করে ফেলে, এবং ফল করার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তখন 26 টাকায় চলে আসে। এটি হচ্ছে যে 11/12/2019 সালের কথা। তার মানে এইখানে হচ্ছে যে একটা আপনার সুযোগ ছিল যে কোম্পানিটি লো প্রাইসে কিনে এখন কিন্তু প্রায় মোটামুটি একটা ডাবল প্রাইসের দিকে আপনার মুভমেন্টটা করেছে। কিন্তু তারপরও হচ্ছে যে কোম্পানিটি সম্ভাবনা রয়েছে কেমন, যে কোম্পানিটি তার হচ্ছে যে যে অফারিং প্রাইসে স্টক মার্কেটে লিস্টেড করেছে কিন্তু সেই প্রাইসে এখনো থেকে বের হতে পারেনি। তো আশা করা যাচ্ছে যে কোম্পানিটি যদি মার্কেট পারফরমেন্স আরেকটু ভালো করতে পারে, তাহলে হয়তো আমরা একটা ভালো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে লং টার্মে এই কোম্পানিটি ভালো আরো করার সুযোগ রয়েছে। এবং আমার মনে হয়েছে যে টপ 10-এর মধ্যে এই ফার্মাসিউটিক্যালটি লিস্টেড না, যার কারণে হয়তো আমি বলবো যে এই কোম্পানিটি আরেকটু দক্ষ সহকারে হয়তো মার্কেটে তাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপ করাটা উচিত, এটা আমার কাছে মনে হয়েছে। এবং তাদের আমি দেখতে পাচ্ছি যে পি রেশিও হচ্ছে যে আপনার 14.09, তার মানে একটা বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে মোটামুটি। আর এদিকে যদি আমরা খেয়াল করি, তাদের বেশ পরিমাণে কিছু লোন রয়েছে লং টার্মে, যেটি হচ্ছে 12,871। তো ওভারঅল আমরা যদি সামারাইজ করি যে কোম্পানিটির প্রথমত হচ্ছে যে বিগত 19-20 সালের তুলনায় 20-21 সালে একটা ভালো ইপিএস আসার সম্ভাবনা রয়েছে, এবং যেটি হচ্ছে যে এখনো এই কোম্পানিটি আপনার পি রেশিও একটা ভালো অবস্থানে রয়েছে। এছাড়াও যেটি হচ্ছে যে কোম্পানিটি আপনার হচ্ছে যে তার অফারিং প্রাইসের তুলনায় কমে আছে। তো এখানে যেই মানে বিনিয়োগ করবেন, আমার মনে হয়েছে যে
আপনার একটু বুঝে শুনে একটা ভালো দরে প্রাইসটা যদি কেনা যেত, তাহলে আপনাকে ভালো প্রফিট দিত। যারা আপনার মনে করেন যে 2020 সালে শুরুর দিকে এই স্টকটি কিনেছে, জাস্ট একটা বছর রেখেছে, তারা হয়তো এই কোম্পানি থেকে সেই সুযোগটা অলরেডি হয়তো নিয়ে নিয়েছে। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এমন প্রাইসে আপনার নেওয়াটা উচিত যাতে আপনাকে একটু সময়ের ধৈর্য ধরে নিয়ে সেই স্টক থেকে আপনাকে যাতে গেইনটা দিতে পারে। আপনি এমন প্রাইসে কিনবেন না যাতে আপনার সেই স্টকটি আপনাকে ঝুঁকির দিকে পরিমাণটা বাড়িয়ে ফেলে। তো এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্টক আমরা একসাথেই সবাই চেষ্টা করি যে টাকাগুলো একসাথে ইনভেস্টমেন্ট করে দিতে। তো আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার হাতে 10 টাকা যদি থাকে, সেটিকে 5টা ভাগ করেন, ভাগ করে ধাপে ধাপে কেনার চেষ্টা করেন, তাহলে অ্যাভারেজ করার সুবিধাটা পাবেন। হয়তো আপনার স্টকের পরিমাণ কম থাকে, এতে আপনার হয়তো মানে প্রফিটের সম্ভাবনাটা যদি বেড়ে যায় তাহলে প্রফিটের সম্ভাবনাটা হয়তো কম হবে, কিন্তু লস হওয়ার সম্ভাবনাটাও তখন হচ্ছে যে আপনার কমে যাবে। তো আপনি সেফ জোনেই কিনেন, একটু হয়তো স্লো মুভারেই কিনবেন, একবারে না কিনে। এতে হচ্ছে যে আপনাকে ওই স্টক হয়তো একটু লং টার্মে আপনাকে ভালো একটা গেইন এনে দিতে পারে। তো আশা রাখি ভিউয়ার্স আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আমাকে মতামত দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই ভিডিওটি কোনো ধরনের বাই সেলের নির্দেশনা দিচ্ছে না, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ।